নমস্কার প্রিয় দর্শক, শুরু করছি আজকের রাশিফল। সর্বপ্রথমে মেষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। অতিরিক্ত আশা বিফলে যেতে পারে, কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে, চিকিৎসার বহু অর্থ ব্যয় হতে পারে, অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা আসতে পারে, প্রেমের জট ছেড়ে যাবে, ব্যবসার প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে, স্বামীর সঙ্গে মতবিরুদ্ধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে, কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে, কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন, ব্যবসায়ে সাবধানজনক, মাথা গরম থাকবে। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং লাল, শুভ সংখ্যা 48। বৃষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে, বাড়িতে বিশুদ্ধ মনোভাব ত্যাগ করাই ভালো হবে, মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে, প্রেমে নতুন মোড় ঘুরবে, ব্যবসায়ী জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময়, বাড়িতে অতিথি আগমন যোগ, নতুন কাজের ব্যাপারে চিন্তা ভাবনা হতে পারে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত, ধর্মীয় কাজে খরচ হতে পারে, ব্যবসায়ে ভালো কিছু আশা করতে পারেন, স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে, ভ্রাতৃ বিবাদ বাড়তে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 77। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। কোনো বিবাদ মারামারিতে গড়াতে পারে, ব্যবসায়ে ভালো চললেও চিন্তা থাকবে, কারো কোনো জিনিসের দায়িত্ব নেবেন না, সম্পত্তি কেনা বেচার শুভ সময়, যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন, উপার্জনের ভাগ্য ভালো নয়, সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ, অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা, বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি, প্রিয়জনের প্রতি ঘৃণাবোধ, অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে, আর্থিক চাপ থাকবে। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 35। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। সকালের দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, দেহে খুব ব্যথা হতে পারে, কিছু কেনার জন্য অর্থ ব্যয়, সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে, বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা, টানা প্ল্যানের জন্য সংসারে অশান্তি হতে পারে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, কোনো বিবাদের জন্য ক্ষতি হতে পারে, গবেষণায় সাফল্যের আশা
রাখতে পারেন। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 77। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, নতুন কর্মের সন্ধান করতে হতে পারে, সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে, প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে, সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট, মাতৃ স্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে, সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে, পরিশ্রমে ফল ভালো পাবেন, পিতার সম্পত্তি লাভ হতে পারে, স্বামীর সঙ্গে বিবাদের জন্য চিন্তা বাড়তে পারে, অপরের শরীর খারাপ নিয়ে খরচ বাড়তে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং কমলা, শুভ সংখ্যা 67। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022, অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি আসতে পারে, প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ে উপকার পেতে পারেন, কাউরি প্রয়োজনায় হঠাৎ প্রভাবিত হবেন না, পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত, অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে, প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ, মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন, গুরুজনদের পরামর্শ মেনে চলুন, বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা, অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকলে তা মিটে যাবে, বাড়তি ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 62। তুলা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022, উদ্যোগের জন্য কাজ হাতছাড়া হতে পারে, প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে, পরিবারে আর্থিক অনাটন দেখা দিতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ, অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে, পথ চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন, মনোরম স্থানে ভ্রমণ পরিকল্পনা হতে পারে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার তেমন উন্নতি হবে না, দাম্পত্য জীবনের সুখেই কাটবে, বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে, সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 37। বিচক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022, অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে, অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন, প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন, কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে, স্বামী স্ত্রী সম্পর্কে মধ্য রুক্ষতা বাড়বে, বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন, শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে, বন্ধুদের ব্যবহার মনে দুঃখ পেতে পারেন, নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি করতে পারেন, যানবাহন বা জমি কিছু কেনার
আগে ভাবনা চিন্তার প্রয়োজন। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 96। ধনু রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। গান বাজনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতি যোগ রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, নতুন কাজের সুযোগ পেতে পারেন, বাড়তি উপার্জন হতে পারে, কিছু দান করলে আনন্দ পাবেন। বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে, জমি বা সম্পত্তি ক্ষয় বিক্রিয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে, পেটের সমস্যা ভোগান্তি হতে পারে, হাঁটাচলা খুব সাবধানে করা উচিত। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 64। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। বন্ধুদের থেকে একটু সাবধানে থাকুন, অশান্তি হতে পারে। অপরের নামে সমালোচনা করতে যাবেন না, সমস্যা হতে পারে। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না, পুরনো ঝামেলা মিটে যেতে পারে। সারা দিন কর্ম একটু আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে। দীর্ঘমেয়াদী কাজ দ্রুত সেরে ফেলুন, দর্শন শাস্ত্র চর্চায় স্বীকৃতি বা উন্নতির যোগ। সেবামূলক কাজে শান্তি লাভ, ব্যবসায়ে বিশেষ লাভের সুযোগ দেখা যাচ্ছে। দূর দেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। বাত জাতীয় রোগ কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং নীল, শুভ সংখ্যা 54। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। ব্যবসায় শ্রীবুদ্ধির যোগ, কাউরি উপকার করে অপমানিত হতে হবে। নতুন গৃহ নির্মাণের শুভ সময়, দাম্পত্য সুখ বজায় থাকবে। সন্তানদের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন, দামি কিছু হারিয়ে যেতে পারে। সবাই খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার যোগ, প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং নীল, শুভ সংখ্যা 74। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 3 নভেম্বর 2022। কোনো বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ। সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে। শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে। সমাজে নিজের বিরক্ত দেখানোর সুযোগ পাবেন। দূরে বাসরত কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। রাজনীতি লোকেদের জন্য দিনটি খুব ভালো হবে না, সাধু সঙ্গে থাকতে পারবেন। নিকট কোনো লোক শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং হলুদ, শুভ সংখ্যা 16।